রে ডলি, হ্যাঁ কেমন হয়েছে বল? দারুণ হয়েছে বাবা। বাবা সত্যি দারুণ হয়েছে। বিক্রমজিৎ বাবু, এবারের আয়োজন একদম ইউনিক হয়েছে। আমাদের যে কি ভালো লাগছে কি বলবো। একদম ঠিক সময়ে চলে এসেছেন, এক্ষুনি পুজো শুরু হবে আর পুরোটা সময় থাকবেন কিন্তু নিশ্চয়ই, আগে ভাগে চলে যাবেন না। আরে পিচ কোথায়? ওই তো দাদা এসে গেছে। আয় আয় আয়। হ্যালো, আর ওই থালাটা নিয়ে এসো, পুজো শুরু করবে তো এখন। ম্যাডাম, প্রতি বছর তো বড়বাবু মানে বিক্রমজিৎ স্যার আর ওনার স্ত্রী একসাথে জোড়া এসে গণপতির প্রাণ প্রতিষ্ঠা করেন, তাই এবার তো তেজ বাবার নতুন বউ এসেছে, আমাদের বৌমণি, তারা জোড়া এসে আজকের পুজোটা সারবে না? না, সুদা এখানে আসবে না, দাদুভাই একাই আরতি করবে। যাও দাদুভাই, আরতি থালা নিয়ে এসো। কোথায় সুদা? উনি কি তাহলে আমার কথা রাখবেন না? কি হলো দাদুভাই? আপনার আর ঠাম্মির মাথা আমি কিছুতেই হেট হতে দেব না, কিছুতেই না। কাল এই ফ্যাক্টরিতে গজাননের পুজো হবে। সুধা, আজ সম্ভব হচ্ছে শুধুমাত্র সুধার জন্য, তাকে ছাড়া আমি একা কি করেই পুজো করি? এটা যে অন্যায় গজানন, আর আমি জানি তুমি এই অন্যায় হতে দিতে পারো না। গজাননের মূর্তি বানিয়ে আপনি তেজ বেকারির সম্মান রক্ষা করেছেন সুধা, পুজোতেও আপনাকে আমার পাশে বসতেই হবে। সুধা, আমাকে পশু মল্লিক বাড়ির বউয়ের মতন লাগছে তো তেজ? না, পুজোটা শুরু কর। তোমার সাহস হলো কি করে পুজোর থালায় হাত দেওয়ার? তেজ, আমি তো আমার ধৈর্যের পরীক্ষা নিও না ইমন। তুমি যদি চাও সবার সামনে তোমাকে ইনসাল্ট করে এখান থেকে বের না করে দিই, তাহলে সরে যাও, কারণ আমার পাশের এই জায়গাটা শুধুমাত্র পশু মল্লিক বাড়ির বড় নাথ বউয়ের। সুধার, সুধা, সুধা কোথায় তেজ? তার তো আজ পুজোতে আসারই কথা নয়, তাই না ঠাম্মি? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।